কেনাকাটা পক্ষ থেকে এটা হিসেবে আয়োজন করা হয়েছে। 3 বছর পূর্তি উপলক্ষে পুরানো ঐতিহাসিক ফিটার, আসলে এই ফিটারটা হারিয়ে যাইতেছে, এই জন্য আমরা এটাকে উঠাই দিতেছি। যখন নতুন প্রজন্ম ফিটাগুলোর নাম জানে এবং দেখতে পারে, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এটা চালিয়ে যাব। যারা আমাদের গ্রাহক আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কেনাকাটা আসলে আমার খুব ভালো লাগে, কেনাকাটায় আসি আমি আনন্দ উপভোগ করি। দর্শক, এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান কেনাকাটা সুপার শপে। কেনাকাটা সুপার শপ ইতিমধ্যে 3 বছর পূর্তি পালন করে চতুর্থ বছরে পদার্পণ করলো। তো কেনাকাটা সুপার শপে আমি এই মুহূর্তে আছি এবং এখানে যারা এই মুহূর্তে কেনাকাটা করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অবশ্যই কেনাকাটায় আমার কাছে কেনাকাটা করে অবশ্যই ভালো লাগে, আমি 100% দেব অবশ্যই। আমাদের এখানকার আমরা চাচ্ছি, যেহেতু নোয়াখালীতে সুপার শপের মধ্যে আমরাই প্রথম, সেই জন্য আমাদের সব কিছুর দিক থেকে আমরা বেস্ট চেষ্টা করি যে সবাইকে দেওয়ার জন্য, ভালোটাই দেওয়ার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ এই ধারা থাকবে, আমরা চাচ্ছি যে এর চাইতে আরও ভালো করার জন্য। দর্শক, এই মুহূর্তে আমি পেয়ে গেছি কেনাকাটার একজন ফার্স্ট কাস্টমারকে, এখন আমি ওনার সাথে কথা বলবো। আমরা তো জানি যে আপনি কেনাকাটার ফার্স্ট কাস্টমার হিসেবে তালিকায় আছেন, সেই শুরু থেকেই আপনি এখানে কেনাকাটা করছেন, এমন কেমন লাগছে? সেই শুরু থেকে এবং কেনাকাটা উদ্বোধনের আগের দিন থেকে আমি কেনাকাটা এখান থেকে শুরু করছি ফার্স্ট। আমার সবসময় সুপার শপে শপিং করতে ভালো লাগে, তো নোয়াখালীতে সর্বপ্রথম কেনাকাটা সুপার শপ হওয়াতে অনেক আমরা নোয়াখালীবাসী অনেক আনন্দিত, অনেক গর্বিত। বিশেষ করে মহিলাদের অনেক সুযোগ সুবিধা, এক জায়গায় আসলে সব কিছু পাওয়া যায়। এখানে চুরি চিন্তাইয়ের ভয় নাই, বাচ্চাদেরকে হারানোর ভয় নাই। প্রিয় দর্শক, যাদের অক্লান্ত পরিশ্রমে কেনাকাটা সুপার শপের পক্ষ থেকে পিঠা উৎসব, তাদের সাথে এখন আমরা কথা বলবো। সেই সাথে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কেনাকাটা সুপার শপের আজকের এই অবস্থান, এখন আমি সেই মানুষগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো এবং তাদের সাথে কথা বলবো। কেনাকাটার কর্মীবৃন্দ, যারা সহকারী আছেন, যারা পরিচালক আছেন, যারা মালিক পক্ষ, সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেভাবে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। বিদায়, আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি কেনাকাটার, সেই সাথে ধন্যবাদ সবাইকে আবারও। দর্শক, এখন আমি কথা বলছি যে 3 দিনব্যাপী কেনাকাটা সুপার শপের পক্ষ থেকে যে পিঠা উৎসব হয়েছে, সেই পিঠা উৎসবের যিনি মধ্যে আছেন আমরা ওনার সাথে কথা বলছি। আপনার নাম? আব্দুল আজিজ ভাই, পিঠা উৎসবের উদ্দেশ্যটা সম্বন্ধে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। পিঠা উৎসবের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এক কথায় বলতে গেলে, যে সমস্ত উদ্যোক্তা বোনেরা আছে যারা সবসময় পর্দার আড়ালে থাকে বা বাসায় হোমমেড পিঠাগুলো তৈরি করে, পিঠা না যে কোনো ধরনের ফুডগুলো তৈরি করে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যাতে করে তারা সামনে অগ্রসর হতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আমরা 100-এ 100 বললেই চলে, কারণ একটু আপনারা তো বারবার জেনেছেন, সবার কাছ থেকে জেনেছেন এবং তারাও আমাদেরকে ওইভাবে বলছে যে আমাদেরকে এরকম স্পেস করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তারাও জানাচ্ছে, আমরাও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এরকম টাইম দিয়ে, সময় দিয়ে বা ওরা স্টল দিয়ে আমাদের যে খুশিটা বেটে নিয়েছে আমাদের কাস্টমারদের মাঝে, আমরা উভয় দলের মাধ্যমেই আমরা খুশিটা বাড়তে পেরেছি, এই জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। দর্শক, আমরা জেনেছি যে কেনাকাটা 3 বছর পূর্তি উপলক্ষে পিঠা উৎসব করা হয়েছে, তো এর বাইরে কেনাকাটা 3 বছর পূর্তি এবং 4 বছরের পদার্পণ উপলক্ষে কেনাকাটা সুপার শপ কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সেটি আমরা এখন জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে কেনাকাটার মুখ্য উদ্দেশ্য যেটা, সেটা হলো আমাদের গ্রাহক সন্তুষ্টি, কারণ কাস্টমার আমাদের গ্রাহক যারা আছে, কাস্টমার আছে, তাদেরকে নিয়ে আমার কেনাকাটা, তো ওনারা যদি সন্তুষ্ট হয় তাহলে এই প্রোগ্রামটা বেসিক্যালি করা হয়েছে ওনাদেরকে মানে কিছু একটা দেওয়ার জন্য। ওনাদের সাথে নিয়ে আমরা 3 বছর আসছি ওনাদের কারণে, তো ওনাদেরকে জন্যই আমরা বেসিক্যালি এই পিঠা উৎসবটা আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওনাদের জন্য আরও যে স্পেশাল আমাদের শপের থেকে যে অফারগুলো আছে সেটা হলো 10-50% পর্যন্ত ছাড় আমরা এই 1 মাসব্যাপী দিচ্ছি। আমাদের মেম্বারদের জন্য আমরা ওই জানুয়ারির 1 তারিখ থেকে এই পয়েন্টের এগেনস্টে যে অফারটাগুলো ওটা দিয়ে দিই। কেনাকাটার গ্রাহকদের উদ্দেশ্যে আমার একটাই বলা আছে যে আমার অনেক
কাস্টমার আছে যারা কেনাকাটা সম্পর্কে একটা ভীতি আছে, ভয় আছে যে কেনাকাটায় গেলে মনে হয় দাম বেশি রাখে, এই ভয়ে অনেক আসেই না, দূরে থাকেন। তো ওনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আসেন, আপনার ঘরের পাশের দোকানে যেই পণ্যটা যেই দামে পাচ্ছেন কেনাকাটাতেও সেই দামেই পাবেন, বরং কেনাকাটাতে বেটার পণ্যটা পাবেন। আমাদের কেনাকাটার তৃতীয় বছর পূর্তি উপলক্ষে সবাই সকল কাস্টমারদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। এবং সবাই যখন আমার কেনাকাটায় এসে শপিং করছে, পিঠা উৎসব অ্যাটেন্ড করছে, আমার নিচ থেকে অনেক ভালো লাগতেছে। আর একটা বিষয় কেনাকাটা কাস্টমারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ওনারা আমাদের এখানে আসে অনেক ভালো একটা সার্ভিসের জন্য, আমরা সেই সার্ভিসটাই দেওয়ার জন্য চেষ্টা করি। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন আমরা আশা করি 100-এ 100 না হলেও 95% আমরা দিয়ে থাকি। এটা আমাদের কাস্টমারদের থেকে আপনি রিভিউ নিয়েছেন, আপনি ভালোই বলতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করলাম একটা ভিন্নধর্মী একটা অনুষ্ঠান করার জন্য। আশা করি আমরা যতটুকু চেয়েছিলাম এর থেকেও ভালো সাড়া পেয়েছি। আর আমি আরেকটা কথা বলবো, সবাই আমরা চেষ্টা করবো যে এটা প্রতি বছর করার জন্য ইভেন আরও বড় করে করার চিন্তা ভাবনা। গ্রাহক যারা আছেন আপনাদের সবার প্রতি আমি কেনাকাটার পক্ষ থেকে একটা অনুরোধ রাখবো যে আপনারা যারা এখনও কেনাকাটায় আসেননি, ভিজিট করেন নাই, আপনারা আসুন, দেখুন, ইনশাল্লাহ আপনারা এখানে আসলে আপনাদের স্যাটিসফ্যাকশনটা ইনশাল্লাহ থাকবে, আমরা সেই ভরসা আপনাদেরকে দিতে পারি। ইনশাল্লাহ আসুন, কেনাকাটা করুন, ভালো পণ্য পান। কেনাকাটা যারা এই উদ্যোগটা নিচ্ছে আপনারা সবার জন্য, ওদের সবার জন্য দোয়া করবেন, তাদের এই মানসিকতাটা যেন নাকি ধরে রাখে, কেনাকাটার সাথে সম্পৃক্ত থাকতে পারে এবং কেনাকাটাকে আমাদের নোয়াখালীর মানুষের সেবায় নিয়োজিত রাখতে পারে। কেউ কেক দিচ্ছে, কেউ পিঠা, চাইনিজ আইটেমগুলো পর্যন্ত অনলাইনে দিচ্ছে, বাট অনেকে কিন্তু জানে না। কেনাকাটার এই একটা উদ্যোগের কারণে অনেক মানুষ কিন্তু জেনে গেল যে নোয়াখালীতে এত উদ্যোক্তা আছে। কেনাকাটাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।